নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ আলোচনা করব মীন রাশি। এর আগে আমি মেষ টু কুম্ভ অবধি আলোচনা করেছি, অর্থাৎ 2025 মার্চ মাস পর্যন্ত মহা পরিবর্তন আসতে চলেছে মীন রাশির। 30 বছর পর এই মহা পরিবর্তনে মীন রাশির কী প্রভাব পড়তে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটি আলোচনাটা অবশ্যই শুনবেন। দেখুন, এটা একটা ভবিষ্যৎবাণী। এখানে যেহেতু দীর্ঘ সময়কার একটা ভবিষ্যৎবাণী, আমি এখানে বৃহস্পতি, আপনার শনি, রাহু এবং কেতু, এই 4টি গ্রহকে মূলত নিয়ে আমি আলোচনা করছি। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আগামী 2025 মার্চ মাস পর্যন্ত কেমন যাবে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এবং কী উপায় করবেন আমি তাও বলব। দেখুন, বর্তমানে শনি আপনার একাদশভাবে ভ্রমণ করছে এবং বক্রী অবস্থায় 23 অক্টোবর 2022 এ শনি মার্গী হয়ে যাবে। মার্গী হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যারা ব্যবসা করছিলেন তেমন প্রফিট পাচ্ছিলেন না, বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলছিল, একটা ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা চলছে, সেই জায়গাটা আপনাদের কিছুটা হলো রিলিফের জায়গা কিন্তু থাকছে মীন রাশির আপনি যদি মানুষ আপনার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি সাকসেসের জায়গা এবং সফলতার জায়গা কিন্তু নির্দেশ কিন্তু করছে মীন রাশি, আপনি যদি মীন রাশি মানুষ আপনার ক্ষেত্রে। এবং বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করে হংস নামক পঞ্চ মহাপুরুষ রাজ্যকের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে বৃহস্পতি বক্রী অবস্থাতে। এই বৃহস্পতি যখন আপনার মার্গী হয়ে যাবে, অর্থাৎ 24 নভেম্বর 2022 এই বৃহস্পতি মার্গী হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু শুভ ফলগুলো আরও কিন্তু পাবেন। কী কী কোন দিক থেকে? আপনার কেরিয়ারের দিক থেকে, আপনার ভাগ্যের দিক থেকে, সন্তানের জায়গা, শেয়ার বাজারের জায়গা, গোল্ড চাঁদি সঙ্গে যারা যুক্ত আছে, স্টক বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এইবার আসি 17 জানুয়ারি 2023। শনি কোথায় প্রবেশ করছে? মকর রাশি ত্যাগ করে 30 বছর পর কুম্ভ রাশিতে প্রবেশ করছে আপনার রাশির দ্বাদশভাবে। দ্বাদশভাবে রাশির দ্বাদশভাবে আসা মানে মীন রাশি কিন্তু সাড়ে সাতির প্রথম চরণ কিন্তু আরম্ভ হয়ে যাচ্ছে। এটা নিয়ে কোনো ভয়ভীতির কোনো ব্যাপার না, আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। শনি সাড়ে সাতি মানে যে খারাপ তা নয়, এখানে শনি সাড়ে সাতিতে আপনার শনি কোন ভাবে অবস্থান করছে, শনি আপনার নিজস্ব নেই তো, শনি আপনার পাপকর্তারই যোগ নেই তো, বা শনি অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করছে না তো, এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু দরকার। এবং আপনার ব্যবহার, শনি হচ্ছে ন্যায়কার গ্রহ, অর্থাৎ এই জায়গাগুলো যদি আপনার ভালো থাকে সাড়ে সাতই চলুক, আপনার কিন্তু খুব একটা সমস্যা কিন্তু আসবে না। সাড়ে সাতই প্রথম চরণ। দেখুন, অ্যাংজাইটি আপনাদের আসবে, মানসিক টেনশন আপনাদের আসবে এবং একটা ছাটকা লাগা যেটা বলে কিছুটা হলো আসবে, কারণ শনি সাড়ে সাতিতে অনেক ক্ষেত্রে সমস্যা কিন্তু আসে। কারণ আমি যতগুলো চার্ট অ্যানালাইসিস করেছি কি না, বেশিরভাগ চার্টেই শনির প্লেসমেন্ট কিন্তু ভালো নেই। আমি এই জন্য বারবার বলছি, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। শনি রক্ষা কবচ পরিধান করলে কী হবে? আপনার প্রাপ্তি ঘটবে। শনি রক্ষা কবচে আপনার প্রাপ্তিটা কিন্তু ঘটবে এবং আপনার যে শনির যে নেগেটিভিটি, সেই নেগেটিভিটিটা কিন্তু কাটবে। এখানে কী হবে, আপনাদের এই সময়ের মধ্যে আপনারা যারা বিদেশের সাথে রত আছে, বিদেশ থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন।
এক্সপোর্ট ইনপোর্টের সঙ্গে যুক্ত আছে বা আপনি বিদেশের মাটিতে কাজকর্ম করছেন, আপনার ক্ষেত্রে কিন্তু সেই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে, লিখে রাখুন। এবং শনি আপনার দ্বাদশভাবে অবস্থান করে আপনার ধনভাবকে দেবে। দেখুন, আপনার খরচের জায়গা কিন্তু বাড়বে। মীন রাশি আমি এখনও বলবো, খরচের জায়গা আপনাদের বাড়তে কিন্তু চলেছে মীন রাশির ক্ষেত্রে। এবং এর পাশাপাশি সরাসরি আপনার ক্ষেত্রে ষষ্ঠভাবকে দিচ্ছে। এখানে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দেবে, কম্পিটিশনমূলক পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা যারা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবং আমি আবারও বলবো, যারা চাকরি খুঁজছিলেন, চাকরি পাচ্ছিলেন না, এই শনি সাড়ে সাথীতে কিন্তু আপনাদের সরকারি অথবা বেসরকারি দুটি ক্ষেত্রে কিন্তু চাকরির বড় সম্ভাবনা কিন্তু থাকছে। বৃহস্পতি আপনার এপ্রিল মাসে রাশি থেকে সরে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে। দেখুন, দ্বিতীয়ভাবে অবস্থান করে করে যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছে, যারা অ্যাডভাইজার, লেকচারার, টিচার, কাউন্সিলিং করেন, এই বা আপনি অ্যাডভোকেট, এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে ঢুকে। এবং আমি বলবো, খাওয়া দাওয়ার প্রতি একটু কন্ট্রোল করুন মীন রাশি, জাঙ্ক ফুডটার দিকটাতে একটু কন্ট্রোল করুন। এবং কোনো জাঙ্ক ফুডের জায়গাটা কেন আপনার সরাসরি দৃষ্টি দিচ্ছে অষ্টমভাবে, শরীরের জায়গাটা নিয়ে সমস্যা এবং সরাসরি ষষ্ঠভাবে দিচ্ছে পেট, পেট এবং লিভার, গ্যাস্ট্রাইটিসের সমস্যা আপনাদেরকে কিন্তু বৃদ্ধি করবে বৃহস্পতি। এবং এই সময়ের মধ্যে আপনাদের উচ্চ স্তরে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এই বৃহস্পতি আপনার সরাসরি অবস্থান করে আপনার ঠিক রাশির একাদশ ভাবকে, কর্মভাবকে দৃষ্টি দিবে। দেখুন, কর্মভাবকে যখন দৃষ্টি দিবে, আমি আবারও বলবো, দ্বিতীয়ভাবে অবস্থান করে কর্মভাবকে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মধ্যে পবিত্র হয়। আপনার এপ্রিলের পর থেকে কিন্তু আপনাদের একটা সুযোগ আসবে, বড় ধরনের কোম্পানিতে চাকরি বা যেখানে চাকরি করছেন স্যাটিসফ্যাকশন ছিল না, সেখান থেকে ভালো জায়গায় ফার বেটার একটা জব পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু দেখা যাচ্ছে, লিখে রাখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং এর পাশাপাশি যারা শুভ বিবাহের ব্যাপারে চেষ্টা করছেন, আমি বলবো এপ্রিলের মধ্যেই আপনারা বিয়ে বা যারা সন্তান নেওয়ার প্রচেষ্টা করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, এপ্রিলের মধ্যে কিন্তু আপনাদের আদর্শ সময় মীন রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি। এবং আপনাদের এই সময় বেশ কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা, ধর্মের প্রতি রুচি আপনাদের বৃদ্ধি করবে এবং এই সময় আপনাদের বিদেশ থেকে কিন্তু গেইন হবে। এবং বৃহস্পতি আপনার 2024 আপনার তৃতীয়ভাবে চলে যাচ্ছে, তৃতীয়ভাবে সরে গিয়ে আপনার সরাসরি আবার সপ্তমভাবকে দৃষ্টি দিচ্ছে। আপনার 24-25 আবার একটা বিয়ের কিন্তু যোগ আসছে, বিয়ে দাম্পত্য সুখ ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি আপনাদের হবে এবং সরাসরি আপনাদের একাদশ ভাবকে দৃষ্টি দিবে। দীর্ঘদিন আটকে আছে, প্রপার্টি নিয়ে সমস্যা চলছে, কেস মামলা মকদ্দমা অ্যাংজাইটির মধ্যে আছে, 2024-2025 মধ্যে আপনাদের এই সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে, লিখে রাখুন। রাহু আপনার দ্বিতীয়ভাবে আছে, অহেতুক খরচ কিন্তু করেছে, ধনভাবে রাহু ফালতু কিছু কিছু ক্ষেত্রে খরচ করে। এবং এই রাহু কিন্তু 30 অক্টোবর 2023 রাহু আপনার রাশিতে অবস্থান করবে। দেখুন, এখানে কিন্তু সঙ্গদোষ ছাড়তে হবে, বেশ কিছু সঙ্গদোষের জন্য আপনার কিন্তু সমস্যা কিন্তু আসবে, মানে উটকো কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে।
মীন রাশি। এবং কথার উপর নিয়ন্ত্রণ রাখুন, রাগ জেদ বৃদ্ধি করবে এ সময়, সাড়ে সাথে ঢুকছে রাহু পাস করবে, রাগ জেদ এই জায়গাটা কন্ট্রোল রাখুন। কী করবেন, মহাদেবের উপাসনা করুন, শনির বীজমন্ত্র পাঠ করুন এবং শনি রক্ষা কবচ পরিধান করুন, ব্যাস আপনার জীবন কিন্তু বদলে কিন্তু যাবে। মীন রাশির মহাপরিবর্তন 2025-এর মার্চ মাস পর্যন্ত আমি যে প্রেডিকশানটা করলাম লিখে রাখুন, আপনার জীবনে এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। কারণ আমি এখান থেকে আপনার রাশি লিখতে পারছি না, এটা একটা সার্বিক বিচার, আমি বর্তমান যে গ্রহের গোচর, ভবিষ্যতের গ্রহের গোচর উপর আমি কিন্তু এই ফলাদেশ আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম। তো প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে করুন। সাড়ে সাথে নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই, সঠিক সময় প্রতিজ্ঞা করুন, নিশ্চিতরূপে ভালো ফল পাবেন। নমস্কার, ধন্যবাদ।